যশোর বোর্ডের অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীদের বাসন্তীর শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি উত্তম কুমার বসু, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, এসপিসি কাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম উৎপাদনে যে বস্তুগত পরিবর্তনটা নিয়ে, সেখানে আমরা উৎপাদনটাকে তিনটা ভাগে ভাগ করেছি, অর্থাৎ মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। আজকে আমরা আলোচনা করব যে মানে উপাদান নিয়োগের পরিপ্রেক্ষিতে উৎপাদনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের একটা অংশ, অর্থাৎ এই পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি, এটা নিয়ে আমরা আলোচনা করব। যে আমরা একটু পিছিয়ে যাচ্ছি, যে আমরা যে উৎপাদনটাকে আমরা দুটো ভাগে ভাগে ভাগ করেছিলাম, অর্থাৎ একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বা স্বল্পকালীন উৎপাদন বলতে আমরা কী বুঝি, অর্থাৎ স্বল্পকালীন উৎপাদনে আমরা উৎপাদনের একটা বা দুটো এককে পরিবর্তনীয় বিবেচনা করে বাকি যে উপাদানগুলো আছেন সেইগুলোকে আমরা স্থির ধরে নিয়েছি। আর দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের যে সকল উপাদান, সকল উপাদানই হচ্ছে পরিবর্তনীয়। অর্থাৎ যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ কি ইকুয়াল টু ফাংশন অফ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এবং প্রযুক্তি। এখানে আমরা এই যে তিনটি উপাদান, অর্থাৎ ভূমি, সংগঠন এবং প্রযুক্তি, এই তিনটাকে আমরা স্থির ধরে নিয়েছি। স্থির ধরে নিয়ে শ্রম এবং মূলধন, অর্থাৎ এল এবং এল কে, এই দুটোকে আমরা পরিবর্তন উপাদান হিসেবে বিবেচনা করে নিয়েছি, যেটা ঘটে কোন উৎপাদনের ক্ষেত্রে, স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ তাহলে এটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকটাকে আমরা এভাবে লিখতে পারি, কিউ ইকুয়াল টু ফাংশন অফ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, টেকনোলজি, এখানে সবকটি উপাদানই এখানে পরিবর্তনীয়। আচ্ছা, এই যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বা উৎপাদনের ক্ষেত্রে উপাদান এবং উৎপাদনের মধ্যে তিনটা সম্পর্ক এখানে আমরা দেখতে পাই, অর্থাৎ উপাদান নিয়োগের পরিপ্রেক্ষিতে উৎপাদনের যে পরিবর্তন, এই পরিবর্তনটা তিনটা আকারে ধরা পড়ে। ঠিক তেমনি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকেও উপাদান নিয়োগের পরিপ্রেক্ষিতে উৎপাদনের ক্ষেত্রে তিন ধরনের পরিবর্তন দেখা যায়। তা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে যে উপাদান নিয়োগের পরিপ্রেক্ষিতে উৎপাদন যে পরিবর্তন, সেক্ষেত্রে যে তিনটা যে নিয়ম রয়েছে, একটা হচ্ছে ক্রমহ্রাসমান পরিবর্তনীয় অনুপাত বিধি, একটা হচ্ছে ক্রমবর্ধমান উপাদান অনুপাত বিধি, এবং আরেকটা হচ্ছে সমানুপাতিক উপাদান অনুপাত বিধি। এই যে তিনটা বিধি কোন ক্ষেত্রে দেখা যায়, স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে। ঠিক তেমনি দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে কি, যে মানে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন এবং সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। যাই হোক, আজ আমরা যে বিষয়টির উপরে আলোকপাত করব সেটা হচ্ছে কি, যে স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে ক্রমহ্রাসমান উপাদান অনুপাত বিধি, যে ক্রমহ্রাসমান উপাদান অনুপাত বিধি, এই যে বিধি, এই বিধির প্রবক্তা হচ্ছেন ফরাসি অর্থনীতিবিদ টার্গো। টার্গো হচ্ছে পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি, কিন্তু এই বিধির যে পরিশীলিত রূপ দান করেন কে, অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল। অর্থাৎ দেখা যাচ্ছে যে ক্লাসিক্যাল অর্থনীতির মধ্যে এই যে আলফ্রেড মার্শালের অবদানটা অনেক অনেক ক্ষেত্রে রয়েছে। আমরা যেমন উপযোগের ক্ষেত্রে দেখেছি, ঠিক তেমনি উৎপাদনের ক্ষেত্রে দেখছি, ও পাশে আবার খাজনার ক্ষেত্রে আমরা মানে এর অবদানটা দেখতে পাবো। সে যাই হোক, যে এই ক্রমহ্রাসমান উপাদান অনুপাত বিধি বলতে আমরা কী বুঝি, যে ক্রমহ্রাসমান উপাদান অনুপাত বিধি বলতে আমরা বুঝি যে কোনো একটা জমিতে বা নির্দিষ্ট পরিমাণ জমিতে যে হারে উপাদান নিয়োগ করা হয় উৎপাদন, সেই হার অপেক্ষা কম হারে আসে, এটাকেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান উপাদান অনুপাত বিধি। যে অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল এর ভাষায় যে নির্দিষ্ট একখণ্ড জমিতে যে হারে বর্ধিত শ্রম এবং মূলধন নিয়োগ করা হয় উৎপাদন, সেই হার অপেক্ষা যখন কম হারে আসে সেটাকেই বলি আমরা ক্রমহ্রাসমান উপাদান অনুপাত বিধি। যে বিষয়টা আমরা এই তালিকার মাধ্যমে দেখাতে পারি, যে এখানে আমাদের যে জমির পরিমাণ আমরা একটা আনুমানিকভাবে আমরা ধরে নিয়েছি 1 একর বা
তোমরা এটা 2 একর করেও ধরে নিতে পারো আমরা জমির পরিমাণ আমরা ধরে নিয়েছি কি প্রতিটা ক্ষেত্রে 2 একর জমিতে আমরা যে যে উপাদান দুটো উপাদান আমরা এখানে পরিবর্তনীয় বলে বিবেচনা করেছি একটা হচ্ছে শ্রম এবং মূলধন শ্রম মূলধন আমরা যে হারে নিয়োগ করেছি দেখা যাচ্ছে উৎপাদন বাড়ছে কিন্তু সেই বৃদ্ধিটা হচ্ছে কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ছে এটাই কিন্তু হচ্ছে ক্রমহ্রাসমান উপাদান অনুপাত বৃদ্ধি অর্থাৎ যে সমন্বয় হচ্ছে অর্থাৎ এ বি সি ডি আমরা চারটি সমন্বয় এখানে বিবেচনা করি এবং জমির পরিমাণ এখানে আমাদের নির্দিষ্ট অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই 2 একর করে আমাদের জমি রয়েছে কিন্তু শ্রম মূলধন নিয়োগের পরিমাণ কিন্তু বেড়েছে ও প্রসঙ্গত উল্লেখ্য যে যে এই যে পরিবর্তনীয় অনুপাত যে বিধি এক্ষেত্রে কিন্তু কয়েকটা অনুমিত শর্ত রয়েছে সেই অনুমিত শর্তগুলো কি কি অর্থাৎ এটা হচ্ছে স্বল্পকালীন সময় বিবেচ্য অর্থাৎ আমরা প্রথমেই তো উল্লেখ করেছি এটা স্বল্পকালীন উৎপাদন দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে উৎপাদনের যে অন্যান্য যে উপাদান অর্থাৎ কারিগরি জ্ঞান বা সংগঠন এগুলোকে স্থির আমরা এখানে বিবেচনা করি আচ্ছা তারপর একটা বা দুটো উপাদানকে আমরা পরিবর্তনীয় বলে বিবেচনা করি আমরা এখানে দুটো উপাদানকে পরিবর্তনীয় বলে বিবেচনা করেছি শ্রম এবং মূলধন অর্থাৎ এই অনুমিত শর্তগুলির ভিত্তিতে আমরা এই ক্রমহ্রাসমান উপাদান অনুপাত বিধিটা আলোচনা করি যে এখানে আমরা দেখতে পাচ্ছি জমির পরিমাণ উভয় ক্ষেত্রেই 2 একর করে রয়েছে সমন্বয় হচ্ছে এ বি সি সমন্বয় অর্থাৎ এই যে ভূমি তারপর সংগঠন প্রযুক্তির সাথে শ্রম মূলধনের যে কম্বিনেশন যে একত্রীকরণ সেটাকে আমরা এই সমন্বয় বলে বিবেচনা করি এবং প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে শ্রম মূলধন নিয়োগের পরিমাণ 1000 করে কিন্তু বেড়ে গিয়েছে মোট উৎপাদনও বেড়ে গিয়েছে কিন্তু এই যে বৃদ্ধির হারটা কিন্তু ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে যে দেখা যাচ্ছে যে এ সমন্বয়ের ক্ষেত্রে 1000 শ্রম মূলধন নিয়োগ করে আমরা মোট উৎপাদন পেয়েছি 200 মণ প্রান্তিক উৎপাদন আমাদের 200 মণ দ্বিতীয় সমন্বয় অর্থাৎ বি সমন্বয় এসে 2000 টাকা শ্রম মূলধন নিয়োগ করে অর্থাৎ 1000 বাড়িয়ে আমাদের মোট উৎপাদন বেড়েছে অর্থাৎ 200 থেকে বেড়ে হয়েছে কত 350 অর্থাৎ প্রান্তিক উৎপাদন কত আগে ছিল 200 পরে হয়েছে কত 150 অর্থাৎ প্রান্তিক উৎপাদন কিন্তু হ্রাস পাচ্ছে কিন্তু মোট উৎপাদন বাড়ছে তৃতীয় সমন্বয় অর্থাৎ সি সমন্বয় এসে আরও 1000 বৃদ্ধি অর্থাৎ 3000 টাকা শ্রম মূলধন নিয়োগের পরিপ্রেক্ষিতে মোট উৎপাদন 350 মণ থেকে বেড়ে হয়েছে 450 মণ প্রান্তিক উৎপাদন কিন্তু হ্রাস পেয়েছে অর্থাৎ আগে যেখানে ছিল 150 মণ পরে আসছে কত অর্থাৎ সি সমন্বয় এসে দেখাচ্ছে কত 100 মণ ডি সমন্বয় আরও 1000 টাকা অর্থাৎ 4000 টাকা শ্রম মূলধন নিয়োগ করে মোট উৎপাদন 450 থেকে বেড়ে হয়েছে কত 500 মণ প্রান্তিক উৎপাদন কিন্তু 100 থেকে হ্রাস পেয়ে হচ্ছে 50 মণ অর্থাৎ এই যে প্রক্রিয়া বা এই যে ধারাবাহিকতা এটাকেই বলা হচ্ছে কিন্তু ক্রমহ্রাসমান উপাদান অনুপাত বিধি অর্থাৎ আমরা বর্ধিত উৎপাদন পাওয়ার জন্য যে হারে আমরা উপাদান নিয়োগ করছি উৎপাদন কিন্তু সেই হারে না বেড়ে তার থেকে কিন্তু কম হারে বাড়ছে যেটা আমরা দেখছি কিসের মাধ্যমে এই প্রান্তিক উৎপাদনের মাধ্যমে দেখতে পাচ্ছি এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান উপাদান অনুপাত বিধি বিষয়টা আমরা এই চিত্রের মাধ্যমে দেখাতে পারি এই এই যে রেখাটা যেটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা বা এমপি রেখা এবং যেটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রয়েছে সেটা হচ্ছে মোট উৎপাদন রেখা যে আমরা এই মানে তালিকা অনুযায়ী যখন আমরা চিত্রে আসছি চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ সমন্বয়ের ক্ষেত্রে অর্থাৎ এই এ সমন্বয় এ সমন্বয়ের ক্ষেত্রে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয় সমান রয়েছে যখন বি সমন্বয় গিয়েছি অর্থাৎ 2000 টাকা শ্রম মূলধন নিয়োগ করেছি তখন প্রান্তিক উৎপাদন কিন্তু নিচের দিকে নামছে অর্থাৎ যেটা আমরা কি ছোট বি দ্বারা ইন্ডিকেট করেছি এবং মোট উৎপাদনকে আমরা বড় বি দ্বারা ইন্ডিকেট করেছি অর্থাৎ মোট উৎপাদন বাড়ছে কিন্তু তুলনামূলক কম হারে বাড়ছে তৃতীয় সমন্বয় অর্থাৎ 3000 টাকা শ্রম এবং মূলধন নিয়োগের ক্ষেত্রে আমাদের প্রান্তিক উৎপাদন এই যে সি সমন্বয় দ্বারা প্রকাশ করেছি মোট উৎপাদন এই বড় হতে সি সমন্বয় দ্বারা প্রকাশ করে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে ফ্ল্যাট হচ্ছে অর্থাৎ আস্তে আস্তে ফ্ল্যাট আগে খাড়ার পরিমাণ এখান থেকে এই পর্যন্ত রেখার পরিমাণ রেখার ঢালটা ছিল খাড়া তা এবং বি থেকে সি এর যেটুকু রেখা সেখানে ঢালটা কিন্তু কম খাড়া এবং সি থেকে ডি এর ক্ষেত্রে ঢালটা আরও কম খাড়া অন্যদিকে যে তোমার যে প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে যে সি থেকে ডি সমন্বয়ে আরও প্রান্তিক উৎপাদন হ্রাস পেয়েছে এই জন্য প্রান্তিক উৎপাদন বাম থেকে ডান দিকে ক্রমান্বয়ে হ্রাস পেয়ে গিয়েছে
আর অন্যদিকে যে মোট উৎপাদন বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হচ্ছে, তবে এই যে রেখাটা, এই রেখাটা ক্রমান্বয়ে মানে ঢালটা ক্রমান্বয়ে তার হ্রাস পাচ্ছে। তাহলে এই হচ্ছে চিত্রগত ব্যাখ্যা। তাহলে যে ওই আমরা যেটা বলছিলাম যে ক্রমসমান উৎপাদন অনুপাত বিধি, সেই ক্রমসমান উৎপাদন অনুপাত বিধিতে যে মূল যে কথাটা কি ছিল, যে বর্ধিত উৎপাদন পাওয়ার জন্য আমরা যে হারে পরিবর্তন উপাদান, অর্থাৎ এখানে আমরা সর্বমূলধনকে পরিবর্তন উপাদান বিবেচনা করেছি, যে হারে পরিবর্তন উপাদান নিয়োগ করা হয় উৎপাদন যখন সেই হার অপেক্ষা কম হারে আসে সেটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান উপাদান অনুপাত বৃদ্ধি। অর্থাৎ এখানে যে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে, মোট উৎপাদন বেড়েছে কিন্তু এই বৃদ্ধির হারটা কোনো হ্রাসমান হারে। এই যে পরিবর্তনীয় উপাদান অনুপাত বৃদ্ধি, এর কিন্তু কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। অর্থাৎ যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হয় না। যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে কেন কার্যকর হয় না, যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে যে যে উপাদান যেগুলো আছে, অর্থাৎ উৎপাদনের যে উপাদান, সেই উপাদানগুলো নিয়ে সমন্বয় সঠিকভাবে হয় না। যতই সে সমন্বয়ের মানে উপাদানের নিয়োগটা বাড়ায় তত, মানে প্রাথমিক পর্যায়ে, তখন দেখা যাচ্ছে মোট উৎপাদনটা বেড়ে যায়। এই জন্য উৎপাদনের প্রাথমিক পর্যায়ে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপাদান অনুপাত বিধি কার্যকর হয় না। দ্বিতীয় পর্যায়ে যে নৈসর্গিক কারণে বা প্রাকৃতিক কারণে যদি ভূমির উর্বরতা যদি বৃদ্ধি পায়, তাহলে দেখা যাচ্ছে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হয় না। অর্থাৎ দেখা যাচ্ছে যে বন্যার পানিতে যদি জমিতে পলি পড়ে, তাহলে উপাদান নিয়োগের পরিমাণটা বেড়ে যাচ্ছে, মানে বেড়ে গেলে সেক্ষেত্রে মোট উৎপাদন না বেড়ে বরঞ্চ ওই মোট উৎপাদন না কমে বরঞ্চ বেড়ে যায়। অর্থাৎ নৈসর্গিক কারণে উর্বরতা বৃদ্ধি পেলে মোট উৎপাদন বাড়ে। তৃতীয়ত, কারিগরি জ্ঞানের যদি পরিবর্তন ঘটে, অর্থাৎ সনাতন পদ্ধতির পরিবর্তন, যে বৈজ্ঞানিক পদ্ধতির জমি চাষাবাদ হয়, সেখানে প্রাতিক উৎপাদন না কমে বরঞ্চ বাড়ে। সুতরাং যে দেখা যাচ্ছে যে এই যে ব্যতিক্রমগুলো কিন্তু দেখা যাচ্ছে পরিবর্তনীয় উৎপাদন অনুপাত বৃদ্ধিতে, অর্থাৎ ক্রমশান উৎপাদন অনুপাত বৃদ্ধিতে। তবে এসব ব্যতিক্রম থাকা সত্ত্বেও আমরা বলতে পারি হয়তো স্বল্পকালে এটা ব্যতিক্রম ঘটতে পারে, কিন্তু দীর্ঘকালে ক্রমশান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। এবং এই শুধু যে কৃষিক্ষেত্রে এই যে ক্রমশান প্রান্তিক উৎপাদন বিধি যে কার্যকর হয় তা নয়, এটা কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, মৎস্যক্ষেত্রে, বনজ ক্ষেত্রে, খনিজ ক্ষেত্রে এই ক্রমশান প্রান্তিক উৎপাদন বিধি বা এই ক্রমশমান উপাদান অনুপাত বিধি এটা কার্যকর হয়, যেটা আমি আগামী ক্লাসে তোমাদের বোঝাবো। তাহলে আজকে আমরা কি দেখলাম, যে তোমার স্বল্পকালীন উৎপাদন, দীর্ঘকালীন উৎপাদন এবং এই ক্রমশমান যে প্রান্তিক ক্রমশমান উৎপাদন অনুপাত বিধির যে একটা ধাপ, সেটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে। তোমরা বাড়ি গিয়ে আবার একটু দেখবে বা আর একটু পড়বে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুন্দর থাকো। ঠিক আছে।